বাড়ির সবজি নিজে হাতে তোলা মজা আলাদা। ছিমগুলো হয়েছে বড় বড়, আমরা ছিমগুলো নিচ্ছি। বাসার সবজি নিজে খাওয়ার মধ্যে কি মজা। এখন প্রশ্ন হলো এই সবজিগুলো কোথা থেকে তুলছে? সবজির বাগানটা হলো আমেরিকা। আমি এখন আমেরিকা থেকে আমেরিকার যে বাগান বাসার পিছনে সেই বাগান থেকে সবজি তুলছি। আমরা এখন ছিম বাজি করবো আর ছিম বাজি করবো খাবো, কি মজা। নিজের বাসার সবজি খেতে কত মজা। ঠিক আছে, থ্যাংক ইউ। আবার দেখো, বাসার পিছনে যাকে ব্যাকইয়ার্ড বলি, ব্যাকইয়ার্ডের লাউ, ছিম, লাল শাক, বিভিন্ন রকম কচু শাক, আবার গাছ, পাট শাক, ক্ষতি কি? হ্যাঁ, আমেরিকাতে যদি নিজের বাসায় মানুষ সবাই এভাবে চাষ করতে পারে, ক্ষতি কি? করলা গাছ, করলা, লাউ, টমেটো, লেবু, পুঁই শাক, কাঁচামরিচ, ক্যাপসিকাম, বড় বড় মরিচ, ঝাল মরিচ। হ্যাঁ, ক্ষতি কি? নিজের বাসার সবজি নিজেরা খেতে ক্ষতি কি? সবাইকে শুভেচ্ছা আমেরিকা থেকে। আমি ডক্টর ফেরদৌস আহমেদ আলী, সবার জন্য শুভকামনা। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, কোভিড মুক্ত থাকার চেষ্টা করুন।